হাটে গোনার মাত্র কয়েকটা দিন বাদে অনুষ্ঠিত হবে বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা। এই উৎসব যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় তাই আগে থেকে তৎপর রয়েছে পুলিশ প্রশাসন, বিশেষ করে ব্যারাকপুর পুলিশ কমিশনারেট ব্যারাকপুর শিল্পাঞ্চলে পুজোগুলো সুষ্ঠুভাবে করতে সম্পন্ন করতে বদ্ধপরিকর। সেই লক্ষ্যে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের অন্তর্গত নোয়াপাড়া থানার উদ্যোগে ইছাপুরে বিকাশ ও বসু কনভেনশন সেন্টারে নোয়াপাড়া বিধানসভার দুর্গাপুজো কমিটিগুলোর সাথে অনুষ্ঠিত হলো সমন্বয় বৈঠক। এই প্রশাসনিক বৈঠকে উপস্থিত ছিলেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের ডিসি নর্থ গণেশ বিশ্বাস, নোয়াপাড়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক, উত্তর ব্যারাকপুর পৌরসভার পৌর প্রধান মলয় ঘোষ, গারুলিয়া পৌরসভার পৌর প্রধান রমেন দাস সহ দুটি পৌরসভার পৌর প্রতিনিধিরা। সেই সঙ্গে উপস্থিত ছিলেন দমকল বিভাগ ও ট্রাফিক বিভাগের আধিকারিক সহ দুর্গাপুজো কমিটির সদস্যরা। আমি তো আগে বলেছি মাইক্রোফোনের মাধ্যমে সকলকে বললাম, আমরা গাউলিয়া পৌরসভা থেকে আইসিকে নিয়ে সঙ্গে নিয়ে আমরা বুঝবো আমাদের গাউলিয়ার কি কি সমস্যা আছে, সেই সমস্যার কথা শুনবো, আমাদের গাউলিয়া পৌরসভার পক্ষ থেকে কি কি করা যায় সেই কথাগুলো বলবো। আমরা বলে দিয়েছি আমার সমন্বয় মিটিং আমরা গাউলিয়া পৌরসভা থেকে থাকবো। হ্যাঁ, আমাদের যতগুলো পুজো কমিটি আছে সবাইকে আমরা ইনভাইট করি প্রত্যেকবারই, এটা নিয়ম চিরাচরিত প্রথা হিসাবে। আমরা মিটিং আবার ডাকবো, ডেকে তাদেরকে তাদের কাছে শুনবো কি কি অসুবিধাগুলো আছে, তাদের আর কি দরকার লাগতে পারে, আর আমাদের কি কি কথা আছে আমরা সেগুলো বলবো। এটাই সমন্বয় করে পুজোটাকে ভালোভাবে যাতে কাটানো যায় সেই চেষ্টাই হবে। না, নতুনভাবে একটাই বলার দরকার আছে যে অনেক পূজা কমিটি আছে যারা আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী এবার 85,000 টাকা দিয়েছে, সেই টাকা পাওয়ার পরে আগেও যারা টাকা পেয়েছে কিন্তু কোন রকম ডিসপ্লে করতে তাদের একটা অনীহা থাকে। পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে এটা ডিসপ্লে করি বা পশ্চিমবঙ্গ সরকারের যা যা কাজকর্ম হচ্ছে জনহিতকর সেগুলো ডিসপ্লে করি, তার একটা অনীহা থাকে। সেইগুলো যদি না করার যে যে ক্লাবগুলো করবে না সেইগুলোর ক্ষেত্রে আমরা পৌরসভাগতভাবে সরকারকে অনুরোধ করবো তাদের বিষয়ে চিন্তা করার জন্য, বাকি সব ঠিকঠাক আছে। না না, ব্যাপারটা হলো কি, ওরা টাকা পায়নি মানে কি তাদের রেজিস্ট্রেশনটাই হয়নি, রেজিস্ট্রেশন না হলে টাকা পাবে না তো। যেমন আমার ক্লাব 50-55 বছরের পুজো, কিন্তু ক্লাবের ছেলেরা যে পদ্ধতিতে রেজিস্ট্রেশন করতে হয় সেটা করেনি তারা, পারমিশন না করলে পাবে না তো। পারমিশন হয়েছে গত বছর পেয়েছে, বাকি যে পুজো কমিটিগুলো আছে সেই বছরগুলো তো প্রতি বছরই কয়েকটা করে দেয়, এরাও পাবে। 85,000 টাকা দিচ্ছি, আপনি বারবার জোর দিচ্ছেন একটা বিষয়, একদম 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 একদম।